আসসালামু আলাইকুম। আজকে আমরা সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাসের এসিপি প্রকল্পের কর্মকর্তাবৃন্দ এসে উপস্থিত হয়েছি তেঁতুলিয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে আমাদের বহু পুরাতন সদস্য নুরুন্নাহার আপার পুকুর দেখতে। নুরুন্নাহার আপার এই পুকুরে বর্তমানে উনি শোল এবং তেলাপিয়ার মিশ্র চাষ করছেন এবং এসিপি প্রকল্পের উত্তম মৎস্য চাষের যে কিছু প্রশিক্ষণ বা এবং প্র্যাকটিস, সেই প্র্যাকটিসগুলো তিনি কিছুটা হলেও মেনে চলছেন। তো আমরা এবার প্রকল্পের আওতায় উদ্যোগ নিয়েছি স্থানীয় প্রজাতির মৎস্য চাষের সম্প্রসারণের উদ্দেশ্যে কিছু প্রদর্শনী পুকুর স্থাপন করতে এবং আমরা এই পুকুরটিকে শোল তেলাপিয়ার প্রদর্শনী পুকুর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছি। তো আমরা আজকে দেখব যে একটা প্রদর্শনী পুকুরের আদর্শগত দিকগুলো কী কী বিষয় এখানে অনুপস্থিত আছে সেগুলো আজকে বের করার চেষ্টা করব। নুরুন্নাহার আপা, এসিপি প্রকল্পের গাইডলাইন অনুযায়ী উত্তমভাবে মৎস্য চাষ করার জন্য ইতিমধ্যে বায়োসিকিউরিটি নেটটি নিশ্চিত করেছেন। এই বায়োসিকিউরিটি নেটের ভূমিকা অনেক। বায়োসিকিউরিটি নেটটি পুকুরের মাছকে রক্ষা করে বিভিন্ন ধরনের বহিঃশত্রুর আক্রমণ থেকে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, তিনি মাছের মজুদ ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য একটি হাপা নির্মাণ করেছেন। এই হাপার মধ্যে মা মাছ এবং মাছের পোনাগুলো মজুদ রাখা হয়, যার ফলে কমে যায় মৃত্যু হার। এবং সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে মাছের খাদ্য ব্যবস্থাপনার জন্য তিনি একটি উত্তম ঘর স্থাপন করেছেন পুকুরের পাশে। তো আমরা দেখি নুরুন্নাহার আপার এই স্থাপন করা ঘরটি, বায়োসিকিউরিটি নেট এবং হাপা। তোমারও মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে সন্দেশে, আনো সাথে তোমারও মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে সন্দেশে, বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কি, বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কি। ভাই, আপনি যদি বলতেন যে আপনার যে 24% পুকুরটি, পুকুরে বর্তমানে কি পরিমাণ শোল মাছ মজুদ আছে? অনেক মজুদ ছিল এখান থেকে, ওটা নিয়ে পাশে একটা পুকুরে সেখানে নিয়ে গেছি, সেখান থেকে 3-4,000 শোল আছে। আর এখানে ওই হাফার ভিতরে হয়তো 1,000 শোল আছে, এখন অনেক বড়, 700-800 কেজি এরকম। 700-800 কেজি আছে। আচ্ছা আচ্ছা। তো ভাই, আপনি যদি বলতেন যে এই যে শোল মাছ, শোল মাছের খাবার হিসাবে আপনি কি ব্যবহার করেন? আমি বেশিরভাগ ব্যবহার করছি প্রথম অবস্থায় মাছ, এরপরে সাবার মাছ পাইছি, বিশেষ করে তেলাপি মাছ, পুঁটি মাছ, এইসব মাছগুলো বাজার থেকে কম দামে সংগ্রহ করতাম। আমি বাড়িতে মেশিন আছে, আপনার ওই যে বড়ি দেয়, বড়ি কুটা যে মেশিন, ওই মেশিনে কুটে একবার মিহি করে তারপরে হয় রেখে দিই। অনেকদিন বেশি হলে ফ্রিজে রেখে দেয়, তারপরে পার্ট বাই পার্ট নিয়ে খাওয়া যায়। তো ভাই, আজকে আমরা একটা উপাদান দিলাম আপনাকে, একটা প্রোবায়োটিক। তো আপনি ওইটা পুকুরে নিয়মিত ব্যবহার করবেন তো? ঠিক আছে, অবশ্যই। আর আজকে আমরা আরও কিছু জিনিস আপনাকে দিয়ে যাবো, এটা হচ্ছে ফার্স্ট এড বক্স, ঘেরের একটা কোনায় ময়লা ফেলার ঝুড়ি, যাতে আপনার এই যে আবর্জনাগুলো ঘেরের মধ্যে হচ্ছে ওই ঝুড়িতে ফেলতে পারেন, যাতে আপনার এই পুকুরের পরিবেশ, ঘেরের পরিবেশ ভালো থাকে। তো এই কাজগুলো আপনার দ্বারা করা সম্ভব? অবশ্যই সম্ভব। তো তাহলে ভাই, আমরা আশা করি আপনি যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন ইনশাল্লাহ, করার চেষ্টা করবেন। ঠিক আছে। সাতক্ষীরা জেলা প্রাচীন কাল থেকেই ঐতিহ্যে ভরপুর ছিল। অর্থনৈতিক উন্নয়নে স্বাধীন বাংলাদেশে সাতক্ষীরা জেলা বিশেষ ভূমিকা রেখেছে। এখানকার মাছ এবং কাঁকড়া দেশের আমিষের চাহিদা পূরণ করেও বৈদেশিক মুদ্রা অর্জনেও রেখেছে ব্যাপক ভূমিকা। সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস লবণপানি এলাকার মাছ চাষের সাথে সাথে মিষ্টি পানি এলাকার মাছ সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে এবং সাতক্ষীরার স্থানীয় প্রজাতির মাছ কীভাবে সংরক্ষিত হয় এবং চাষের সম্প্রসারণ ঘটে তার জন্য ব্যাপক কার্যক্রম এসিপি প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করছে। ইতিমধ্যে স্থানীয় প্রজাতির 10টি ডেমো যা কার্যক্রম শুরু করেছে, যার মধ্যে অন্যতম হলো শোল মাছ চাষ, পার্শে মাছ, ট্যাংরা মাছ, গুলশা মাছ, ভেটকি মাছ এবং এছাড়াও বাগদা গলদা মাছ চাষের
লক্ষ্যমাত্রা নিয়ে এই ডেমোগুলো কার্যক্রম বাস্তবায়ন করছে। এসিপি প্রকল্প টেকনিক্যাল সাপোর্ট এবং পরিবেশ বান্ধব উপায়ে মাছ চাষ এই অর্থনৈতিক উন্নয়নে আরও ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। ক্রীড়া উন্নয়ন সংস্থা সাস দীর্ঘদিন যাবত মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় মাছ চাষের উপরে বিনিয়োগকৃত ঋণের সিংহভাগ ঋণ মাছ চাষ প্রকল্পে বিনিয়োগ করে থাকে এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় গলদা কার্প গলদা মিশ্র চাষের উপরে প্রতি বছর 3 কোটি টাকা গলদা এবং কার্প গলদা মিশ্র চাষের উপরে পিকেএসএফ থেকে পাওয়া যায়। এছাড়াও সংস্থার তহবিল থেকে আরও 3 থেকে 4 কোটি টাকা এই প্রকল্পে ব্যবহৃত হয়। এছাড়া অন্যান্য মাছ চাষেও বিনিয়োগকৃত ঋণের সিংহভাগ ব্যবহৃত হয়। তারই ধারাবাহিকতায় আমরা সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আওতায় বিভিন্ন মাছের জাত উন্নয়নের জন্য পরিবেশ সুরক্ষা করে এবং যাতে করে আমাদের এই পরিবেশ বান্ধব মাছ চাষ এবং অন্যান্য বিষয়ে দিকে নজর রেখে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। আশা করি এই এসিপি প্রকল্পের আওতায় আমরা যে সমস্ত কার্যক্রম বাস্তবায়ন করব তা এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটি মাইলফলক স্থাপন করবে আশা রাখি। অতএব আমরা আমাদের যারা উপকারভোগী এর সাথে সম্পৃক্ত আছে তাদের সকলের সাফল্য কামনা করি।